হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুনি প্রবাসীদের কষ্টের কথা, দুঃখের কথা। আজকে আসছি বলদিয়ার কিছু কথাবার্তা নিয়ে। এখানে বলদিয়া কিছু লোক পিছনে দাঁড়ায় আছে, ওদের সাথে কথা বললাম। ওরা বলতেছে যে আসলে অবস্থা ভালো না, 2 মাস হয়েছে বলদিয়া বিষয় আসছে, খাবার দাবার বলদিয়ার লোকজন দিতেছে না। তো আসলে কিছু করার নাই, আমরা সৌদি আরবে এই অবস্থায় আছি, সবাই সব কিছু সহ্য করে নিতেছে, কী করব? এত হাজার এত লাখ টাকা ভাঙা ভাঙা আমরা আসছি, আসার পর এখন এদিক দিয়ে শান্তি নাই, ওদিক দিয়ে কষ্ট, কত কষ্টতে যে আসছি রে ভাই, বলার মতো না। তারপর কী আর করবো, জীবন কাটাইতেছি। তো চলুন ওনাদের কথাটা আজকে শুনি, ওনারা কী বলেন। কি অবস্থা? এই তো আল্লাহ, কই যান? হ্যাঁ, হাম্মামে যাবেন? কি অবস্থা আপনি গো? তো বেতন বেতন আর দিছে না? না ভাই, মুদির কুকরা দিতেছে। কে লেগা? মার্সেও? আচ্ছা আচ্ছা, এমনি আপনি বেতনের কথা কত কইছিল বাংলাদেশে থাকতে? 1200 রিয়াল। এখন বেতন কয় মাস বেড়াবে? 2 মাস আছে। এরপরে পোশাকও দেয় নাই? কার্ড হইলে? ও, কার্ডই হয় নাই, মানে সরকারিভাবে আইসেন, এই সরকারি কাজ ঢিলা ঢালা চলতেছে। এমনি কাগজপত্র তো আছে, টাকামা নাই রাখা? বুঝছি, এটা একটা পারমিশন আর কি। বুঝছি বুঝছি, এটা থাকলে চলবো, সমস্যা নাই। তাহলে এখন চলেন কেমনে? তাহলে খাওয়ান দাওয়ান কেমনে? কি খাওয়ান দাওয়ান ভাই? 5000 টাকা পাই। বাড়ি থেকে আইনা খাওয়া হয়তো, পার্কের টাকা তো আর ওইরকম নাই কি আর, আপনাকে পোশাক নাই। হ্যাঁ ঠিক আছে, মানে অনেক সমস্যা দেখলে, আপনারা তো অনেক সমস্যায় আছেন। কত কত হাজার টাকা ভাঙিয়ে আইছেন? 6 লাখ? আমরা মানে যারা বেশি দালাল ধরে আইছে তারা বেশি টাকা দিয়ে আইছে। এখন আপনারা ইচ্ছা করলে বাংলাদেশে আলাপ করলে কোনো কিছু হইব কি? মনে হয় না। না তাহলে কী লাভটা হয়েছে? দেখেন আমি 4.5 লাখ টাকা ভেঙে আইছি, আমেলাই দি বিষয় আইছি, আর আপনারা আইছেন বলো দিয়া বিষয়। আমার কিন্তু স্বাধীনতা আছে, আমার যা মন চায় তাই করতে পারতেছি। আমি এই নিয়ে 7 মাসে মিনিমাম 10টা জায়গা পাল্টাইছি কাজের। এখন একটা সুবিধা, আপনাদের যখন সুবিধা হয়ে যাইব তখন কিন্তু আপনারা মনে করেন যে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় ঠিক না? কিন্তু যতদিন সুবিধা না হইতে আছে এখন কী করবো? আপনি কো লোক আরেকটার সাথে আমি এদিন কথা কইছি, এক হইতে আছে যে বাড়ির থেকে আইন না খায়। 3 মাসে এক এসে আইছে, আপনি তো বললেন 2 মাস। আপনি বললেন 2 মাস, এক হইছে 3 মাস। আমি ভাই নিজে রান্না করে খাই, আমি জানি যে 1 মাসে কত টাকা খরচ হয়। এখন আমি আছে না আপনার একটা ইউটিউব চ্যানেল চালাই, বুঝছেন, এর জন্য ভিডিওটা করা। আর আপনি যে কথাগুলো বলছেন শুনা আরও 10টা লোককে হয়তো বা উপকৃত হইব। আমাদের যে সমস্যাটা ঠিক আছে, আশা করি নেক্সট টাইমে যারা আইব তারা যেন এই সমস্যা না পড়ে। ও আপনারা আইছেন ভুল করছেন ভাই, এখন সৌদি আরবের অবস্থা খুব খারাপ। এই যে আমি ফ্রি ভিসায় আইসা, আর আগে যারা 10 লাখ 20 লাখ টাকা দিয়ে আইছে, তা আমার এক মামা 10 লাখ টাকা ভেঙে আসছে, সে আপনার ফ্রি ভিসায় আসার পর 1 বছরে 10 লাখ উড়ে এলে 2012-র ঘটনা। আর আমি আসলাম, আমি আসার 1 বছর আগেও মানুষে নাকি টাকা উড়ে এলাইছে 1 বছরে 4 লাখ 5 লাখ। কিন্তু আমি আমার পরে থেকে এই যে খারাপ হয়েছে অবস্থা, আর ভালো হয় না। এই জায়গায় যদি আমরা 2 থেকে 4 বছর আগে থাকতাম, 2 বছর আগে থাকতাম, আমাদের মাসে মিনিমাম ইনকাম থাকতো 1 লাখ টাকা মিনিমাম প্রত্যেকটা। না না, এখন আরেকটা সমস্যা হয়েছে কি জানেন, সব হইলো কাজ, ঠিক আছে, মানুষের টাকা নাই হাতে, যে আপনারা 2 টাকা দিব 1 টাকা দিব এরকম টাকাই নেই। তো যাই হোক, কষ্ট কইরা এখন কি আর করবেন ভাই, জীবন কাটাইতে গো। আমি এখন বুঝতেছি না, আমারও মানে অবস্থা ভালো না,
কি করবো, এই যেই জায়গার কাজ, যে যাই টাকা কম, বেতন কম, বেতন ঠিকভাবে দিতে চায় না। এরপরে আপনার ইয়াতে কাজ করলাম, একটু শান্তিতে আছি আমি, আমার একটি ভিসা আসছিলাম, তখন আমার যে রিলেটিভ ভিসা দিতে চাইছিলাম, তখন রিলেটিভ ভিসাটা দেয় না, যার কারণে আমার একটি ভিসা তো অ্যাভেলেবেল ছিল, এখন নাই, এখন বন্ধ হয়ে গেছে। এরকম কাউরে পাই না, না বিশ্বস্ত না পাইলে তো সমস্যা, সমস্যা না বিশাল সমস্যা, যাই হোক না, পরে তো বিপদে পড়ে থাকছি। আচ্ছা যাই হোক, এই দুঃখের কথা হয় না, আমারও খারাপ লাগছে, যাই হোক। তো বন্ধুরা, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি চলে আসছি, তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করে দেব, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো অবশ্যই আমার চ্যানেলটাতে কমেন্টস করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে, এই ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে কিনা সৌদি আরবের, এই সম্পর্কে আরও কিছু তথ্য এবং লাইক এবং শেয়ার করে দিবেন অবশ্যই সবাই দেখার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ বন্ধুরা।